সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা এবং সাথে আছে আমি মিধা তাজিজাবিল শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীর পদ্মায় জেলে আটক নিয়ে বিজিবি বিএসএফ এক বিএসএফ নিহত আহত এক রাজশাহীতে বঙ্গবন্ধুর মোরাল উন্মোচন করলেন মেয়র লিটন রাজশাহী ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধির নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ ধরার সময় ভারতীয় জেলেকে আটক করা হয়েছে এই জেলা আটককে কেন্দ্র করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলায় বরাল নদীর পদ্মার মোহনায় এ ঘটনা ঘটে তবে গোলাগুলির ঘটনায় বিএসএফের এক জওয়ানের মৃত্যু ও একজন আহত হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ভারতের জি চব্বিশ ঘন্টার খবরে বলা হয়েছে মুর্শিদাবাদের জঙ্গলির চর পাইক মারির জিরো পয়েন্টে বিএসএফ এর সঙ্গে বিজেপির গুলির লড়াই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের মৃতের নাম বিজয় ভান আহত হয়েছেন আরও একজন আহত জওয়ানের নাম রাজবীর সিং তিনি বিএসএফ এর হেড কনস্টেবল বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি কিন্তু এই নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিজেপি পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে এর আগে বিকেল তিনটার দিকে বিজেপির রাজশাহীর এক ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন ভারতীয় একজন জেলে তাদের কাছে আটক রয়েছে চারটার দিকে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে তারপরই বিস্তারিত বলা যাবে পদ্মায় মাছ ধরা প্রতিরোধে অভিযানে থাকা চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন প্রযোজন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে এই অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ ধরতে না পারে সেজন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে যায় তারা তারা দেখেন পদ্মা মোহনায় বাংলাদেশ সীমানার ভেতরে একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছেন তিনি বলেন তারা গিয়ে তাদের আটকের চেষ্টা করেন এ সময় দুইজন পালিয়ে যায় আর একজনকে আটক করা সম্ভব হয় এ সময় পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফ কে বিষয়টি অবহিত করে বিএসএফ সদস্যরা এসেই গুলি ছড়ে বিজেপিও এর প্রতিবাদ জানিয়ে গুলি ছড়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় এক পর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হাটে অক্টোবর দুই তারিখ আনুমানিক দশ চল্লিশ ঘটিকায় বেলা দশটা চল্লিশ ঘটিকায় অত্র ব্যাটলিয়ানের অধীনস্থ চারঘাট বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় বিপি হতে আনুমানিক এক কিলোমিটার পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার পঁচাত্তর তিন এর এস হতে আনুমানিক ছয়শো মিটার অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে চারঘাট থানাধীন শাহরিয়ার খাল নামক স্থলে যেটা জিআর বাহাত্তর অষ্টআশি পঞ্চান্ন আমাদের ম্যাপশিট আটাত্তর ডি অব্লিক এগারো মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয় পরিচালনা কালে মাছ ধরার সময় তিনজন জেলেকে আটক করার চেষ্টা করে এদের মধ্যে দুইজন পালিয়ে যায় এবং একজনকে জালসহ আটক করে নদীর এই পাড়ে অর্থাৎ আমাদের দিকে হোম ব্যাংকে নিয়ে আসা হয় এবং তারা ভারতীয় নাগরিক বলে তখন নিশ্চিত হয় ঘটনার কিছুক্ষণের মধ্যেই একশো সতেরো বিএসএফ ব্যাটেলিয়নের কাগমারি ক্যাম্প হতে চারজন সদস্যের একটি টহল দল স্পিড বোর্ড যোগে আমাদের কোনো রকম অনুমতি ছাড়া শূন্য লান অতিক্রম করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে অবৈধভাবে পাঁচশো থেকে ছয়শো গজের ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে এসে নদীর এপারে পাড়ে টহলের নিকট আসে এবং আটককৃত ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়ার জন্য বলে বিজেপি দল টহল দল আটক ভারতীয় নাগরিকের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানায় কিন্তু তারা ভারতীয় নাগরিককে বিজিবি নিকট হতে ছিনিয়ে নেওয়ার জন্য তাদেরকে মারধর করা এবং জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে এতে বিজিবি সদস্যরা বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা বিজিবির উপর আনুমানিক ছয় থেকে আট রাউন্ড ফাঁকা ফায়ার করে বর্ষণ করে আত্মরক্ষার জন্য বিজিবি টহলদলও পাল্টা গুলি আক্রমণ করে এবং তখন তারা দ্রুত স্থলে বিএসএফ সদস্যরা ফায়ার করতে করতে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায় আটককৃত ভারতীয় নাগরিক প্রণব মণ্ডল পিতা বসন্ত মণ্ডল গ্রাম ছিরাচর পোস্ট অফিস সাহেবনগর থানা জলঙ্গি জেলা মুর্শিদাবাদ টহলদল ভারতীয় জেলের নিকট হতে চার কেজি ইলিশ ধরার জন্য যে জাল সে বিশেষ জালটি উদ্ধার করে করেছে আটককৃত ভারতীয় নাগরিককে চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন উক্ত ঘটনার প্রেক্ষিতে অর্ধ সতেরোই অক্টোবর দুই হাজার উনিশ তারিখে আনুমানিক ষোলোশো পঁয়তাল্লিশ ঘটিকায় হতে সতেরোশো পঞ্চাশ ঘটিকা পর্যন্ত অধিনায়ক রাজশাহী বেদবিজীবী ব্যাটালিয়ান এবং কমান্ডেন্ট একশো সতেরো বিএসএফ ব্যাটালিয়ানের মধ্যে সীমান্ত পিলার পঁচাত্তর বাই থ্রি এস হতে আনুমানিক এক কিলোমিটার অভ্যন্তরে ওই একই স্থানে বাংলাদেশের ভিতরে তাদের ফ্ল্যাগমিটিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত পতাকা বৈঠকে বিএসএফ কমান্ডেন্ট দাবি করেন তাদের একজন সদস্য নিহত এবং একজন সদস্য আহত হয়েছেন এ ব্যাপারে উভয় পক্ষ পক্ষই তার যার যার নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি উপস্থাপন করা হয় এবং যে সমস্ত বিষয়গুলো তারতম্য পরিলক্ষিত হয় তা তদন্ত করে দেখব বলে দুইজনই আমরা একমত পোষণ করি এছাড়াও এই বিষয়ে আরও আলোচনার জন্য খুব শীঘ্রই আমরা এও একমত পোষণ করি যে আমরা ফ্ল্যাগমিটিং করবো এরপরে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে এই ফ্ল্যাগ মিটিং শেষ হয় এবং আমরা ফেরত চলে আসি আপনাদের সবাইকে ধন্যবাদ রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন মুরাল উন্মোচন করা হয়েছে রাজশাহী জেলা পরিষদ প্রায় দশ লাখ টাকা ব্যয়ে একুশ ফুট উচ্চতার এই মুরালটি নির্মাণ করেছে বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পরে মোনাজাত করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এক ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাইমুল হুদা রানা অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ এইচ এম লিটন মুরালটি নির্মাণ করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সঙ্গে এটি নির্মাণে সহযোগিতা করার জন্য জেলা আওয়ামী লীগ সম্পাদক আসাদুজ্জামান আসাদকেও ধন্যবাদ জানান মুরালের আরো সৌন্দর্য বর্ধন করতে মাসখানেকের মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মুরালের চারপাশ টাইলস বসিয়ে দেওয়ারও ঘোষণা দেন মেয়র লিটন তিনি বলেন বিএনপি যখন সারা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা মামলা করে নাজেহাল করছিল তখন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই লক্ষ্মীপুর মোড় ছিল সবার আশ্রয়স্থল এখান থেকে আমরা বহু মিছিল মিটিং করেছি এখানে বঙ্গবন্ধুর একটি মুরাল দরকার ছিল জেলা পরিষদ করে দিয়েছে এখন বিএনপি জামাত ও তাদের প্রেতাত্মারা এই পথ দিয়ে যাওয়ার সময় ভয়ে শিহরিত হবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রাজশাহী জেলা পরিষদকে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান সহ তার সকল পরিষদের সদস্যবৃন্দকে যারা রকম একটি ব্যস্ততম এলাকায় জাতির জন্য বঙ্গবন্ধুর এই প্রতিকৃতিটি স্থাপনের সিদ্ধান্ত নিয়ে আজকে তা বাস্তবায়ন করে উন্মোচন করার অপেক্ষায় আছেন আমি তৃতীয় কথা একই সঙ্গে রাজশাহী জেলা আওয়ামী লীগের সর্বামী সাধারণ সম্পাদক সহ তার সঙ্গে যারা আছেন তাদেরকেও কারণ আমি জানি যে তাদেরও একটা সক্রিয় সহযোগিতা এবং সবসময় তাদের পরামর্শ এই কাজের জন্য ছিল রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি বৃন্দকে শপথ পাঠ করালেন রাশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন বৃহস্পতিবার বিকেলে নগরীর সিটি কর্পোরেশন এনএক্স ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্যানেল মেয়র মোহাম্মদ রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিক মেয়র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ রবিল ইসলাম কাকর বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ উসমান আলী অ্যাডভোকেট আসলাম আলী সরকার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নিজামুল আজিম মেয়রের পিএস মোহাম্মদ আলমগীর কবির শপথ গ্রহণ অনুষ্ঠানে মোটর শ্রমিক ইউনিয়নের একুশ জন কার্যনির্বাহী সদস্য শপথ গ্রহণ করেন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহতাব চৌধুরী মেয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে শ্রমিক শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে শ্রমিকের ন্যায্য পাওনা ও অধিকার তাদের দিতে হবে কেউ তাদের ভোট দেয়নি এমন কথা বলা যাবে নাও বলেন তিনি দেশে সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন মেয়র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের ডিও প্রদানের পরিপ্রেক্ষিতে রাজশাহী ঢাকা রুটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বৃদ্ধির নির্দেশ প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব সাবেরা আক্তার স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিওকে প্রেরণ করা হয়েছে চিঠিতে রাশিক মেয়রের ডিও সংযুক্ত করে বলা হয় ঢাকা রাজশাহী রুটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইট সংক্রান্ত পত্রটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ কমে এতদ সঙ্গে প্রেরণ করা হলো এ ব্যাপারে রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন নগরবাসীর যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় রাজশাহী ঢাকা রুটে সকাল বিকাল ফ্লাইট চালু করতে বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলাম এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধির নির্দেশ প্রদান করা হয়েছে এছাড়া আগামী 27 অক্টোবর থেকে ইউএস বাংলা কর্তৃপক্ষ সকালে একটি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে এর জন্য বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি উল্লেখ্য গত 26 সেপ্টেম্বর ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সাথে সাক্ষাৎকালে মেয়র খায়রুজ্জামান লিটন সকাল ও বিকেলে ফ্লাইট চালু করতে প্রতিমন্ত্রীকে ডিও প্রদান করেন রাজশাহীতে একই পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পত্রিকায় অসত্য তথ্য দিয়ে সংবাদ সংবাদ প্রকাশ করে প্রতিবাদে সম্মেলন করেছে ভুক্তভোগীরা বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ শাহিম বলেন আমি ও আমার দুই ছোট ভাই তুহিন এবং নাইমের বিরুদ্ধে সম্প্রতি একটি মিথ্যা মামলা দেওয়া হয় সে মামলার বরাত দিয়ে রাজশাহীর স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ষোলোই অক্টোবর অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে প্রকাশিত সংবাদের শিরোনামে দেওয়া হয়েছে রাজশাহীতে প্রকাশ্যে ঘুরছে সজীব হত্যা চেষ্টা মামলার আসামিরা কিন্তু কে এই সজীব সজীব নামে আমরা কাউকে চিনি না তারপরও আমাদের নামে মিথ্যা মামলা ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে আমরা রাজশাহী শহরের লক্ষ্মীপুর ভাটাপাড়ায় স্থায়ী বাসিন্দা আমার বাবা মরহুম আবুল হোসেন ছিলেন একজন সাহেব বাজারের মুরগি ব্যবসায়ী আমি তার মেজপুত্র দীর্ঘ বাইশ বছর যাবৎ পৈতৃক সূত্রে মেসার্স আবুল সুনামের সাথে পরিচালনা করে আসছি ব্যবসায়ের সাথে আমার ভাই তুহিন ও নাইম অতপ্রতভাবে জড়িত তিনি আরও বলেন গত দেড় মাস আগে রাছির একটি অনলাইন পত্রিকায় আমাদের পরিবারের নামে সংবাদ প্রকাশিত হয়েছিল সংবাদটি প্রকাশিত হয়েছিল মঙ্গলবার গত চব্বিশে সেপ্টেম্বর সেই সংবাদের শিরোনামে ছিল রাজশাহীতে চাঁদা না দেওয়ার যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা সংবাদে আমাদের তিন ভাইয়ের নামে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল সংবাদটিতে তথ্য হয়েছিল আমাদের বিরুদ্ধে তা সম্পূর্ণ মিথ্যা ও পরবর্তীতে সেই সংবাদের প্রতিবাদ দিয়েও কোনো লাভ হয়নি আমাদের নামে যে সকল মামলা দেওয়া হয়েছে এবং সংবাদে যে সকল তথ্য দিয়ে প্রকাশ করা হয়েছে সেগুলো পুনরায় যাচাই করে কারা এর সাথে আসলে জড়িত এবং

পুলিশের ভুল প্রতিবেদনের দায়ে দীর্ঘ আঠারো বছর পর নির্দোষ বাবলু শেখকে মামলা থেকে রেহাই ও মামলার দুই তদন্তকারী কর্মকর্তা এবং তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সেই সাথে মামলার মূল আসামি শ্রী বাবুর বিরুদ্ধে পুনরায় সাজা পরোয়ানা দাখিল ও গ্রেফতারের নির্দেশ দেন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন মামলার বিবরণে জানা যায় দু সালের পনেরোই এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গুইল গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে সেই ঘটনায় কাজী আব্দুল মালেক বাদী হয়ে শ্রীবাবু সহ ছয় জনের বিরুদ্ধে সদর থানার একটি মামলা দায়ের করেন সেই মামলায় তিন নম্বর আসামি ছিলেন শ্রীবাবু তৎকালীন সদর থানার উপপরিদর্শক মমিনুল ইসলাম এবং হেলেনা পারভিন শ্রীবাবুকে অভিযুক্ত করে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় কিন্তু দু সালের সাতই নভেম্বর শ্রী বাবুর পরিবর্তে সিংরা উপজেলার আচলকোট গ্রামের বাবলু শেখকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ মামলাটি বিচারের জন্য আদালতে এলে যুক্তিতর্ক শেষে দু সালের তেইশে জুন মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ হবিবুর রহমান সিদ্দিকী আসামি বাবুর বিরুদ্ধে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন ওই দিন কাঠগড়া থেকে বাবলু শেখকে কারাগরে পাঠিয়ে দেওয়া হয় পরে তিনি দু সালের আগস্টের ১৬ তারিখে আপিলের মাধ্যমে জামিনে বের হন এ বিষয়ে নাটোর দায়রা আদালতে আপিল করা হলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকীর আদালতে মামলাটি বিচারের জন্য প্রেরিত হয় মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাবলু শেখকে মামলা থেকে মুক্তির নির্দেশ দেন একই সাথে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই মোমেনুল ইসলাম ও এস আই হেলেনা পারভিনের সঠিকভাবে তদন্ত না করার অপরাধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের আইজিপিকে নির্দেশ প্রদান করেন পর্যবেক্ষণে মামলার ফরওয়ার্ডিং কর্মকর্তা তৎকালীন নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও বিরুদ্ধে দায়িত্ব অবহেলা প্রমাণিত হয় মামলায় আরও বলা হয় বাবলু শেখের সাজাভোগের ব্যাপারে সংশ্লিষ্ট আইনজীবী সঠিকভাবে দায়িত্ব পালন করেননি এ বিষয়ে সঠিক দায়িত্ব পালনের জন্য অত্র রায়ের কপি বার কাউন্সিলের সভাপতি সেক্রেটারি বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয় বাবলু শেখের বর্তমান আইনজীবী অ্যাডভোকেট শামীম উদ্দিন জানান বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও সাইফুর রহমান মামলার নথিপত্র পর্যালোচনা করে যে আদেশ দেন তাতে অবশেষে বাবলু শেখের ভোগান্তির অবসান ঘটল ভুক্তভোগী বাবলু শেখ দীর্ঘদিন পর ভোগান্তির অবসান হওয়ায় আদালত ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ছিল আজকের সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ